প্রশ্ন বা জিজ্ঞাসা হওয়া, এটা কোনো বিধি নয়। আমরা মানব মনের গঠনকে এমনভাবে নির্মাণ করেছি যে ভিতর থেকে তো মুক্ত হতে চায়, কিন্তু বাইরে একটা স্ট্রাকচারের ঢালাকে সুবিধাজনক মনে করে। যেমন আমরা যে জীবন বাঁচি, যে সম্পর্ক বাঁচি, যে কাজ করি, যেখানে যাই, সব কিছুর কেন্দ্রে থেকে যায় আমরা নিজেদেরকে এক্সপ্যান্ড করতে চাই। কোনো স্থানে গেলে আমি আমার এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির থেকে বড় হয়ে যাব, বিরাট হয়ে যাব। কখনো কেউ নিজের থেকে ভৌতিক দৃষ্টিকোণে ছোট হতে চায়নি, কেউ এমন চায়নি একটা বড় ফ্ল্যাটে থাকি আমি, কোনো একটা ছোট ঘরে ঢুকে যাই। হ্যাঁ, যদি লাইফ থ্রেট এসে যায় কারোর, সেটা করেছে, কারণ তখন ঘর বা পরিধির থেকে তার জীবন তার কাছে বড় হয়ে গেছে। কেউ চায়নি যে এমন একটা জায়গাতে বেড়াতে যাব যেখানে গিয়ে আমি কোনো একটা ছোট জায়গায় বাঁধা থাকব। কেউ চায়নি আমার রোজগার আগের থেকে কমে যাক, কেউ চায়নি আমার সঙ্গী একটু অপদার্থ হোক, কেউ চায়নি আমার বন্ধু বন্ধুত্বের দায়িত্ব পালন না করুক। আমরা চেয়েছি বড় হতে, কিন্তু এইগুলোকে নির্বাচন করার সময় আমরা আমাদেরই ছক, আমাদেরই স্ট্রাকচারকে লাগিয়েছি। তুমি বড় তো হও, সিচুয়েশন অনুকূল তো হোক, কিন্তু আমার এই বাঁধা ধরা ফ্রেমের মধ্যে। তো সেরকমই জিজ্ঞাসা, জিজ্ঞাসা মুক্তির, আমি কোনো আধ্যাত্মিক মুক্তির কথা বলছি না, যে কোনো জিজ্ঞাসা, যে কোনো প্রশ্ন উত্তর গর্ভা হয়, প্রশ্ন সমাধানের বীজের উপরের আবরণ হয়, ঠিক যেমন আখরোটের মতো। প্রশ্ন আসেই সমাধান দিতে, কিন্তু যদি জীবনে এমন কোনো প্রশ্ন থাকে যেই প্রশ্ন সমাধান নিয়ে আসে না, যে প্রশ্ন সমাধানের জন্ম দিতে গিয়ে নতুন কোনো সমস্যার সৃজন করে, সেই প্রশ্নের বৈধতাকে নিয়ে, ভ্যালিডিটিকে নিয়ে আগে চিন্তা করতে হয়। পুরো আধ্যাত্মিক যে জার্নি, তার কেন্দ্রে এটাই বসে আছে, কোনো প্রশ্নের উত্তর নয়, প্রশ্নের বৈধতা। কারণ উত্তরের গোলাম যে হতে চায়, যে সমাধানের মাধ্যমে মুক্তি চায়, সে নিজের সমস্যাকেই কোনো না কোনোভাবে কংক্রিট করছে। এই মূল জিনিসটি আধ্যাত্মিক জার্নির একদম সেন্টারে বসে আছে। তো মন তো এমন করবেই আপনাদের, যে প্রশ্ন মাথা থেকে বের করি। আমাদের মধ্যে একটা কর্তা বসে আছে যে বলতে চাইবে, প্রশ্ন তো করতে হবে, কিছু পেয়ে করে, কিছু কষ্ট করে, কিছু ভেবে এখানে এসেছি, আমাদের প্রশ্ন জীবন্ত নয়। তখন উত্তরও বড় মাপামাপি হয়, আমাদের যত প্রশ্ন তার বাঁধা ধরা উত্তর সর্বত্র খুব সুলভ। এর কারণ দেখবেন আমাদের উত্তরে মন ভরে না, কারণ প্রশ্ন উত্তরের জন্য করাই হয়নি, প্রশ্ন জীবন্তই ছিল না। একটি সঠিক জিজ্ঞাসা শেষ কথা বলে দিতে পারে জীবনের। তো বিধিতে যদি বাঁধেন
যে আমাদের জিজ্ঞাসা রাখতে হবে, আপনি তাহলে প্রশ্নের নামে মৃত সন্তান প্রসব করেছেন, এই সন্তান আপনার মাতৃত্বের আশা ভরাতে পারবে না। আপনি অনেক মৃত সন্তানের জননী হতে পারেন, কিন্তু জননী আপনি হননি। শাস্ত্র একেই বলে বন্ধা জিজ্ঞাসা। যতগুলি জীবন জিজ্ঞাসা পরিষ্কারভাবে এসেছিল তা শাস্ত্রে পরিণত হয়ে গিয়েছে। শাস্ত্র আলাদা কিছু নয়, জীবন্ত প্রশ্নের গর্ভে চোখ দিলে যা বেরায় তাই শাস্ত্র। এই জন্য মহাপুরুষদের জীবন, সন্তের জীবনকেই শাস্ত্র বলা হয়েছে, আলাদা কোনো শাস্ত্র চাই না। আমি সাধারণত নিজে থেকে কিছু পড়াই না, বা একটি গ্রন্থ বা কিছু গ্রন্থ থেকে আমি খুব দূরে থাকি। তার মধ্যে একটি ছিল ঈশাবাস্য উপনিষদ, তার উপরেও আমরা এগিয়েছি, কিছুটা এগাতে হয়েছে, কারণ বলা বড় কঠিন হয়। আর দ্বিতীয় আরেকটি গ্রন্থ তা হলো অষ্টাবক্র গীতা, আধ্যাত্মিক জগতের চূড়ান্ত কিছু দৃষ্টিকোণ, যেন একটা মাপদণ্ডই রাখা হয়েছে, 10 লিটারের পাত্র নিয়ে আসলেই সাপ্লাই চ্যানেল ওপেন হবে। অষ্টাবক্র গীতা এই জন্য সামনে আসে না কারণ সবার কাছে 10 লিটারের লিকুইড ধরার মতো কোনো জায়গা পাত্র নেই, শুরুই হয় ওই থেকে। জনক বড় ডেঞ্জারাস জায়গায় থাকেন, একে রাজা, তারপর পিতা, কারোর স্বামী, তার সাথে জীবন জিজ্ঞাসা, বড় বেমানান প্রচলিত সাদৃশ্যের বাইরে এক স্থিতি। এমন মানুষ যখন কোনো জিজ্ঞাসা রাখে তখন তার উত্তর বড় অভিনব হয়, শর্তও থাকে বড় ডেঞ্জারাস। রাজাকে গুরু বলেন চলো বনে, বড় কঠিন পরিস্থিতি। বরাবর বিদ্যতের সবাই জনক বসেছেন, আজকে তাকে যেতে হচ্ছে বনে। প্রশ্ন উঠতেই পারে যে কম ঋষিরা কি ছিল? যাজ্ঞবল্ক ছিলেন, অঙ্গিরস ছিলেন, যারা এক একজন দিকপাল, তৎকালীন আর্যাবর্তের এক বিরাট সমারোহ, আর কোনো একজন বিকলাঙ্গ, আট দিক থেকে বাঁকা, সোজা হয়ে দেখতে পারে না, যার দৃষ্টিতে হয়তো আগুন ছিল কিন্তু সেই আগুন বড় ধিকি ধিকি, বোঝা যায় না, লোকে চিনতে পারে না। সে বলছে ছাড়ো তোমার সভা, সভায় তো তুমি সভারঞ্জন হয়ে বসেছ, জ্ঞানী তো শেখার দৃষ্টিকোণ নিয়ে বসেছে, মেটার দৃষ্টিকোণ নিয়ে নয়। জ্ঞান তো তা যা মিটিয়ে দেয়, শেষ করে দেয়। আর জনক, তুমি হয়তো কোথাও শিখে শিখে শিক্ষাবিদ হতে চাইছো, তা হওয়ার নেই, চলো। জনক যায়, আর অষ্টাবক্র তিনি ধাপে ধাপে খুব সুষ্ঠুভাবে একের পর এক বলে চলেন। এগুলোকে এক একটি প্রকরণ বলা হয়েছে। এই প্রকরণের আজকে একটা যে কোনো অংশ নিয়ে আমি শুরু করছি। আমাদের প্রত্যেকেরই সমস্যা হয়ে যায় কি করব, কিভাবে চলব, এছাড়া তো কোনো সমস্যাই নেই। ভিতরে যে বসে আছে, যার ব্যথা হতে থাকে, তার জন্যই সব ব্যবস্থা। শাস্ত্রের কথায় ত্রিতাপ, বাকি দুটো তাপ আমি আগের দিন আলোচনা করছিলাম, আদি ভৌতিক
আধিদৈবিক আর আধ্যাত্মিক। প্রথম দুটি তাপের ব্যবস্থা আমরা খুব করে ফেলেছি। আদিভৌতিক তাপ আমরা যতদূর পেরেছি নিজের মতো করে চয়েস করেছি, নিজের জীবন পার্টনার যে থাকবে তাকে চুজ করেছি। এবার তো বলতে পারবে না অন্য কেউ এসে আমায় কষ্ট দেয়, তুমি তো নিয়ে আসতে পারো। এখন জোর করে বিবাহ দেওয়া নেই, জোর করে বন্ধু পাতানো নেই, জোর করে কারোর সাথে থাকে বাধ্য করতে যায় না, বাধ্য করা যাচ্ছে না, লিভ ইন করে নাও, সব রকম ব্যবস্থাপনা হয়ে গেছে। কি করে বলবেন যে কেউ আমাকে বেঁধেছে? ক্রীতদাস প্রথা নেই, বহু বিবাহ প্রথা নেই, কি করে বলবেন কেউ আমাকে, কোনো ব্যক্তি কোনো ভূত আমাকে কষ্ট দিচ্ছে? আপনার আমার জন্য সমাজ ওপেন আছে, বাঘেদের জন্য সীমা বেঁধে দেওয়া হয়েছে, কি করে বলবেন যে কোনো ভূত বা কোনো সাপ এসে আমাকে কষ্ট দিয়েছে? খুব কম পরিমাণ আমরা কমিয়ে ফেলেছি আদিভৌতিক। আদিদৈবিক তাপ এখন তো বৃষ্টি পর্যন্ত ঘটানো যাচ্ছে, আমরা সূর্যের আলোকে বেঁধে নিজের রান্নাঘরে আনতে শিখে গিয়েছি। আমরা বৃষ্টি হলে কি হবে, আমরা যাবতীয় ওয়াটারপ্রুফ ব্যবস্থা বানিয়ে ফেলেছি, এখন ঘড়ি পর্যন্ত জলে পড়লে নষ্ট হবে না, কিছুদিনের মধ্যে হয়তো মোবাইলও পেয়ে যাবেন। কি করে বলবেন যে এই প্রকৃতি আমায় কষ্ট দিচ্ছে? সমস্যা হয়ে যায়, তবুও যেন ভিতরে কেউ বলে ব্যথা, জন্ম থেকে বলছে ব্যথা। একটা সময় ছিল যখন এত ব্যবস্থা ছিল না, তখন নাই বলতে পারতো কেউ, গরুর গাড়িতে যাই তাই কোমরে ব্যথা, কিন্তু BMW-তে বসেও মনে ব্যথা, এবার কি বলবে? প্রশ্ন এভারগ্রিন থেকে গেল, সব সমাধান ফেল হয়ে গেল। আগে নাই অনেক স্ত্রী ছিল, তাই স্ত্রীদের ব্যথা ছিল যে একাধিক স্ত্রীর সাথে থাকছে তাই তার প্রেম ভাগ হয়ে যাচ্ছে। এখন তো একজনের সাথে একটি ফ্ল্যাটেও ব্যথা, যেন জীবনের সাথে কোথাও না কোথাও এই আমি জড়িয়ে আছে। এরই নিদান অষ্টাবক্র জনককে বলছেন, কারণ জনক রাজা, সব আছে, আদিভৌতিক আদিদৈবিক তাপ তার কোথায়? যদি তুলসীদাসের মতো কেউ হতো, যদি রামপ্রসাদের মতো কেউ হতো, তবু একটা বৈধতা পাওয়া যেত যে হ্যাঁ খেতে পায়নি, কিন্তু জনকের ক্ষেত্রে সেই কথা খাটে না। যখন সেই কথা খাটেই না, সেই কোর্স কেউ কমপ্লিট করেইছে, তাহলে তার শিক্ষা বড় উঁচু থেকে শুরু হবে। তাকে বলতে হবে না আমার মাটির ঘরে বাঁশের খুঁটি, কি করে জনক এই কথা বলবে? কি করে জনক বলবে যে রানী দুঃখ দেয়, রানী বদলে ফেলো, তুমি যে রাজা? জনকের প্রশ্ন এইসব জায়গা থেকে ওঠে না, জনকের ব্যথা এসবের মধ্যে দিয়ে যায় না। তাই জনক কোথাও আধ্যাত্মিক তাপে যেন প্রথম থেকেই কেন্দ্রীভূত, এটাই যেন সব ব্যথা নিরসনের চৌকাঠ, কোথাও না কোথাও শুরু হয়ে গেল মূল খেলা। এরই মধ্যে একটি সিলেক্টিভ শ্লোক বা মন্ত্র আমি নিচ্ছি, আগের দিন আমরা আলোচনা করছিলাম, ঋষিকেশে থাকতে আমি অধ্যয়ন করতে করতে প্রথম প্রকরণে 8 নম্বর মন্ত্র বলছে, অহং কর্তৃত্বে অহং মান মহাকৃষ্ণা হিদংশিতঃ নাহং কর্তেতি বিশ্বাস অমৃতং পিত্বা সুখী ভব। অর্থাৎ হে শিষ্য, আমি কর্তা, এইরূপ অহংকার মহান কৃষ্ণ সর্প কর্তৃক তুমি দৃষ্ট বা কবলীকৃত হইয়াছ, অতএব আমি কর্তা নই এই প্রকার নিশ্চয় রূপ অমৃত পান করিয়া তুমি পরমানন্দ লাভ করো, সুখী ভব। আমি কর্তা, এর থেকে সব জিজ্ঞাসার সূচনা। আপনারা যে যাই ভাবুন, যেভাবে জীবন কাটান, এর পরবর্তী যা জিজ্ঞাসা করবেন, যে যেমন তার কেন্দ্রে ইনি বসে থাকবেন, আমি কর্তা, না হলে কোনো প্রশ্ন দাঁড়াতে পারবে না।
এবং তার সাথে এটাও জানা উচিত কোনো উত্তরও জানাতে পারবে না। সব প্রশ্ন কোনো কর্তার জন্য, কোনো জিজ্ঞাসুর জন্য, সব প্রশ্ন সব উত্তর কোনো না কোনো অসম্পূর্ণ অতৃপ্ত কর্তার জন্য, যে বলছে আমি নিজেতে পূর্ণ নই, আমার কিছু চাই। এখানে অষ্টাবক্র বলছেন তুমি কর্তা নও, তোমাকে এই সাপ চারিদিকে অনেক অজগর জড়িয়ে ধরেছে। অজগর জড়িয়ে ধরলে জানেন তো অজগরের দংশন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তার প্যাঁচ ওর থেকে বেরানোই গুরুত্বপূর্ণ হয়ে যায়। ঠিক দেখুন, এই কর্তৃত্বের প্যাঁচ থেকে বেরানো খুব মুশকিল। ঘর ছাড়ে, সংসার ছাড়ে, যোগী হয়, তারপরে আমি যোগী, এতে ফেসে যায়। আর অজগর খুব তাড়াহুড়ো করে না তার শিকারকে মারার জন্য, ধীরে 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 ধীরে। আপনি যেন ভিতর থেকে আস্তে আস্তে ম্লান হতে শুরু করেন। সেই সাপে গেলা কখনো দেখেছেন কেউ? অনেক সময় টিভিতে বা জিওগ্রাফিক্যাল চ্যানেলগুলোতে এগুলি দেখানো হয়। কোনো দেহকে সে যখন উগরে দেয়, বের করে দেয়, অনেক সময় ছাগল গিলে ফেলে, হরিণ গিলে ফেলে, যদি কোনো রকম বেকায়দায় পড়ে যায় তো অজগর তা বের করে দেয়। বের করে দিলে দেখা যাবে একটুও সে ক্ষত হয়নি, কিন্তু যে মাথা খুবলেছে, চোখ খুবলেছে, হাত খুবলেছে, শেপ তো তাই আছে, কিন্তু ভিতরে কোথাও যেন, হিন্দিতে সুন্দর বলে পুরজা পুরজা, হাড় মাস একদম ভিতর থেকে ভেঙে দেওয়া হয়েছে, এবং তাই ওইভাবে থেকেই তা হজম হবে ভিতরে। হরিণকে যদি অজগর বের করে দেয়, আপনারা দেখতে পাবেন হরিণের সেই আকার তো আছে, কিন্তু তার মধ্যে কোনো যেন প্রাণ নেই, আর কোনো যেন তার মধ্যে জোর নেই। এই অবস্থাই হয় আমাদের, আমরা চলি ফিরি বটে, কিন্তু কোথাও যেন আমাদের প্রাণ আমাদের নয়। আমি বলছি আমি কর্তা, কিন্তু আমাদের কর্তৃত্ব যেন ওই রকম ভাঙা হাড়ের মতো, হাড় নেই বলতে পারবেন না, আর ওই হাড়ের উপরে ভর দিয়ে উঠে দাঁড়াতেও পারবেন না। আমাদের সব কিছু যেন জগৎকে কিনতে গিয়ে বিক্রি হয়ে গেছে। আপনি আপনার জিনিসপত্র কিনে ঘর তো ভরিয়ে ফেলেছেন, কিন্তু কোথাও যেন নিজেকে বেঁচে ফেলেছেন। এবারে এই আপনার ঘরের ইন্টেরিয়ার ভোগ করবে কে? দেখুন তাই তো হয়, যে যত ঘর সাজিয়েছে তার ঘরে থাকার সময় চলে গিয়েছে, যে যত জমিয়েছে সে তত হারানোর ভয়েতে জীবন কাটিয়েছে। এই অবস্থাই হয়, কিন্তু একটি তো জিনিস পরিষ্কার, বলছে কৃষ্ণ সর্প দংশন, সহজ কথা, ব্যথা হচ্ছে, তাহলে এসো, তাহলে কথা আছে। তো বলল কি, আমি কর্তা নই। তাহলে কর্তা কে? আমরা একটা ব্যবস্থাপনার মধ্যে কর্তৃত্বের ভানে ফেসে গিয়েছি। আমাদের অনুভব, আমাদের অনুভূতি, আমাদের ভালো লাগা মন্দ লাগা, দেখুন সব রকমভাবে এটা কন্ডিশনড। আপনি নির্দিষ্ট একটি ঘটনাতে ঠিক তেমন রিয়্যাক্টই করেন যা আরও লক্ষ লক্ষ লোক করে। আপনাকে প্রশংসা করলে আপনি ঠিক তেমনভাবেই আনন্দিত হয়ে যান ঠিক যেমন আজ থেকে 10,000 বছর আগে একটা মানুষ হতো। আপনি একটি বাঁধা ধরা ব্যবস্থাপনার মধ্যেই চলছেন, শরীরে খিদে লাগলে ঠিক তেমনই হয় যেমন আগে হতো ঠিক। আর আপনার বয়স হয়তো 40-50, আপনার ঘরের ছেলেটাও ঠিক একই রকম রিয়্যাক্ট করে। কিছু রসায়ন, কিছু ব্যবস্থাপনা এবং বাঁধা ধরা স্ট্রাকচার চলছে, এবং এর মধ্যে আমরা বলছি আমি কর্তা। এখানেই সমস্যা। ভিতরে কি উঠেছে? একটা ব্যবস্থাপনা উঠেছে, ওনা চলছে, আপনি বিরাট ব্যবস্থাপনার একটা অংশ, কিন্তু এই ব্যবস্থাপনার মধ্যে থেকেও আপনি বলেন আমি এই ব্যবস্থাপনাকে গাইড করতে পারি। ভিতরে একটা কর্তা বসে আছে। আমি কতবার উদাহরণ দিয়ে কথা বলেছি, আপনি বেশিক্ষণ শৌচালয়ে যাওয়া চাপতে পারবেন না, আর আপনি মনে করেন নেপোলিয়ন বা হিটলার মনে করেছিল পুরো জগৎকে শাসন করব,
বলেছিলাম প্রথমেই প্রশ্নের মধ্যেই উত্তরের বীজ। দেখতেই পাচ্ছে না কর্তা যে আমার মধ্যে কর্তৃত্ব শুধু নামকা বাস্তে নেই, কোনো মুহূর্তে নেই, সব থেকে কম। নিয়ন্ত্রণ করতে কে পেরেছে জানেন এই জগতে? সম্পর্ককে, পিতা মাতা ভার্সেস সন্তান। থিসিস বলছে এই জগতে সব থেকে বেশি কর্তৃত্বের চেষ্টা হয় শিশুদের উপরে ছোট থেকে, এবং সব থেকে কম কর্তৃত্ব অ্যাকর্ডিংলি সফল হয়েছে শিশুদের উপরে। 98% পিতা মাতা তাদের সন্তান নিয়ে খুশি নয় এই জগতে। অদ্ভুত ব্যাপার, তবু আমরা বলি আমি কর্তা। আপনার সন্তান আশাও কন্ডিশন ছিল, এই মুহূর্তেও সে একটা ব্যবস্থাপনার অংশ, তার মূল্যবোধ, তার ভ্যালু সিস্টেম। আপনি উপরে উপরে অনেক কিছু তৈরি করে দিতে পারেন, আপনি মনে করেন আপনি পারেন, কিন্তু যদি পিছনের শৃঙ্খলা দেখেন দেখবেন আপনি কোনো কন্ডিশনিংয়ের অংশ, আপনি যার কাছে ছিলেন তিনি একটা কন্ডিশনিংয়ের অংশ, এবং এই টোটালিটি, এই সমাজ ব্যবস্থা একটা বাঁধাধরা ছকের মধ্যে দিয়ে চলছে, এবং প্রত্যেকের মনে হচ্ছে আমি কর্তা, আমি গাইড করছি। এখানে অষ্টাবক্র বলছেন যদি সুখী হতে চাও তাহলে বিশ্বাস অমৃতম পৃত্বা, আমি কর্তা নই, এই বিশ্বাস করো আর সুখী হয়ে যাও। এখানে অষ্টাবক্র যখন বলেন বা অষ্টাবক্রের মতো যখন কেউ বলে বিশ্বাস আর বলে সুখী, তখন এর অর্থটা একটু অন্যরকমভাবে বুঝতে হবে। বিশ্বাস মানে আন্ডারস্ট্যান্ডিং, বোঝা, বিশ্বাস মানে এখানে মান্যতা নয়। আর সুখী অর্থাৎ শান্তি, এখানে সুখ দুঃখের দ্বৈতের কথা বলা হচ্ছে না। তুমি নিজেকে অকর্তা এটা বুঝে, এটা দেখে শান্ত হয়ে যাও। এই শান্তির বাহ্যিক ম্যানিফেস্টেশন আমরা যেমন মনে করি তেমন নয়, কারণ আমরা তো শান্তিকে কর্তা হয়ে মনে করি যে শান্তি কি হবে। কর্তার জন্য দুটো ডেফিনেশন, সুখী বা দুঃখী, কর্তা কখনো এর বাইরে কিছু বুঝতে পারে না। কিন্তু যখন বলা হয় শান্তি তখন সুখ দুঃখের থেকে আলাদা কিছু বলা হচ্ছে। আপনাকে বাইরে থেকে কিছু নিয়ে এসে সুখী করা যাবে, আবার বাইরের কোনো পরিস্থিতি বদলে আপনাকে দুঃখী করা যাবে, কিন্তু এই দুয়ের মধ্যে আপনাকে উদাসীন করা যাবে না। এমন ব্যবস্থাপনা জগতে, ব্রহ্মাণ্ডে কোনো ভগবানের কাছেও নেই, কোনো ব্রহ্মের কাছেও নেই যে আপনাকে শান্ত করতে পারে আপনি না চাইলে। আপনাকে সুখী করা যাবে, সুখ দেওয়া যাবে, ভেবে দেখুন, আপনাকে দুঃখও দেওয়া যাবে, কিন্তু আপনি একমাত্র বলতে পারেন এগুলি সরাও, আমি শান্তি চাই, এটা আপনাকে কেউ দিতে পারবে না। এটা আপনার সম্পূর্ণ ঐকান্তিক নির্ণয়। তো তাহলে কর্তা কে? শ্রীকৃষ্ণের কথায় প্রকৃতি, একটা সিস্টেম কাজ করছে। আর আমাদের মধ্যে যে কর্তা বা যে অহম সবসময় দুঃখ পাচ্ছে যার জন্য এত কথা, সেও এই প্রকৃতির থেকে সম্পূর্ণ ভিন্ন, আলাদা কিছু, আপনি এর থেকে সম্পূর্ণ আলাদা কিছু। এই ব্যবস্থাপনাটা কেমন? ঠিক একটা যন্ত্রের মতো, যন্ত্র কখনো বলবে না যে আমি করছি। ঠিক তেমনই আপনার খিদে উঠছে, আপনার ইনডাইজেশন হয়েছে, আপনার যা কিছু হয়েছে একটা ব্যবস্থাপনা চলছে, এর মধ্যে আপনি বলছেন আমার হয়েছে, আপনি বলছেন বুড়ো হয়ে গেছি। আপনি বুড়ো হয়ে গিয়েছেন? আপনার নির্ণয় ছিল বুড়ো হয়ে যাওয়া? আপনি বলছেন আমার খুব খিদে পাচ্ছে, এখানে আমি কোথাও আছে যার খিদে পাচ্ছে? তো এটা কোথায় আছে, এই কর্তৃত্ব কোথায় আছে? বলছে এ কি নেই কোথাও? আমি কর্তা নই তার মানে কর্তৃত্ব নেই, আমরা ধরি নি কর্তৃত্ব নেই। অষ্টাবক্র বলছে না, আছে, আউট দেয়ার, ওইখানে তোমার কাছে না। এই গাছটি এই মুহূর্তে এর কিছু বৃদ্ধি হচ্ছে, কিছু ক্ষয় হচ্ছে, আপনি দূরে আছেন, আপনি কি ত্বরান্বিত করতে পারবেন না? এর মতো বাড়বে, আপনি এর গাছপালার ছাঁটতে পারেন, কিন্তু এ কিভাবে কোন দিক দিয়ে ডাল বেরোবে তাতে আপনার কোনো হাত নেই। কিন্তু আপনার মনে হয় আই ক্যান গাইড ইট, আমি পারি। বলছে একটু দূরে রাখো এই পাড়াকে। কর্তাকে বলছে যে কর্তা না জেনে সুখী হওয়া, অর্থাৎ
আর একটু ভালো করে সামনে গিয়ে দেখলে বুঝতে পারবেন। অষ্টবক্র বলছেন কর্তা হইও না ভোক্তাও হইও না, যে ভোগ করছে তাকে কর্তা তো হতেই হবে, সুখের ভোক্তা আর দুঃখের ভোক্তাকে কর্তা হতে হবে। অষ্টবক্র কোথাও বললেন যে তুমি জীবনকে সামনে থেকে প্রকৃতিকে ক্লোজ অবজারভেশন করে বোঝো। আমি এতক্ষণ যা বললাম ইটস অ্যান অবজারভেশন, সামনে গিয়ে দেখো। আর বিশ্বাস কি বলে, একজন চেয়ারের উপরে বসে 1 জানুয়ারি কিছু বলেছিল, তুমি মেনে নাও, একে বলে প্রচলিত অর্থে বিশ্বাস। এই কথার অষ্টবক্র বলছেন না, প্রচলিতের সাথে অষ্টবক্রের কোনো যোগই নেই, রাজাকে টেনে মনে নিয়ে জানুনি রাখো তোমার। আর জনকও তেমন, মিথিলায়াম প্রদব্ধায়াম নমে দৈহতে কিঞ্চন, মিথিলা পুড়ে গেলেও আমার কিছু এসে যায় না, কোন রাজা এই কথা বলবে। আশ্চর্য বক্তা কুশলস্য লব্ধা, তাদের বার্তাও বড় সংক্ষিপ্ত এবং বড় সারগর্ভ। তাহলে কি আমরা কর্তা নই? এটাও ঠিক নয়, তুমি তো কর্তাও বটে, তুমি তো ভোক্তাও বটে, কিভাবে এর থেকে বেরিয়ে যাবো, নিজেকে কর্তা কিভাবে না জানবো? যদি তুমি কর্তা না হও তাহলে তো প্রশ্ন ওঠে না, প্রশ্ন কে করে, এখানে আসে কে? তার মানে কর্তা তো হয়েছি, তখনই এসে যায় উচিত কর্মের বিষয়। তুমি যদি অকর্তা বুঝতে না পারছো তাহলে তোমার কর্ম দাঁড়িয়ে যায় নিজেকে অকর্তা জানার জন্য যা করার করো। অষ্টাবক্র কিছু কর্ম করছেন, জনকও কিছু কর্ম করছেন, কিন্তু দুজনের স্তর আলাদা। অষ্টাবক্র তিনি জীবনকে জেনেছেন, জেনে তিনিও কর্ম করছেন। কর্তৃত্ব এটাই কর্তার ডেফিনেশন। অষ্টাবক্র যেই স্তরে কর্ম করে, জনক সেই স্তরে কর্ম করে না, জনক কর্ম করছেন অকর্তৃত্বে পৌঁছানোর জন্য। কর্ম তা করো যা তোমায় অকর্তৃত্ব অবধি নিয়ে যায়। আর অষ্টাবক্র তিনি কর্ম করছেন, তিনিও থামেননি জীবনের ক্ষেত্রে। কি থেকে যায় মুক্ত পুরুষের কর্ম? অন্যকে কর্তৃত্ব থেকে মুক্ত করে দেওয়া, এই দুটোই জগতে একমাত্র কর্ম। অষ্টাবক্র বলছেন সুখী ভব, অর্থাৎ তুমি শান্ত হয়ে যাও এটা বুঝে। আমাদের দৃষ্টিকোণ হলো যে যিনি অকর্তা তিনি কোনো কর্ম করেন না, তা নয়, যিনি ভোক্তা যিনি ভোগ করার জন্য কর্ম করেন সেই একমাত্র কর্তা। কারণ ভোগের সাথে কর্তার এক আন্তরিক সম্পর্ক জড়িত থাকে, আমায় কিছু পেতে হবে, আমাকে করে করে পূর্ণ হতে হবে। কিন্তু একটা কর্ম হয়, আমি কিছু পেতে কোনো এফোর্ট দিচ্ছি, যেমন আপনি একটা ঘোড়াকে ছুটতে দেখবেন, একটা রেসের ঘোড়াকে ছুটতে দেখবেন, রেসের ঘোড়া প্রচণ্ড দৌড়ে ছোটে, প্রচণ্ড একদম এত দৌড়াবে এত স্পিড নেবে যে একটা সাধারণ ঘোড়াকে কখনো আপনি একটা ঢিল মেরে ছোটাতে পারবেন না, যা একটা বেত খাওয়া ঘোড়া ছুটতে পারে। আমাদের ছুটতে এমনই, একটা হলো কর্তৃত্বের তাড়নায় ছোটা, আর একটা হলো কর্তৃত্ব বিনাশ করার জন্য ছোটা। দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা হলো লোভের দিকে এগিয়ে যাওয়া, সকালবেলায় বেরিয়েছেন মর্নিং ওয়াক করতে আর পিছনে কুকুর তাড়া করল, জোর ছুটবেন না, কোনো জগিং এর ইচ্ছা তো ছোটাতে পারবে না আপনাকে যা আপনি ছুটবেন। এদেরকে দেখি জগৎ সাকসেসফুল লোক বলে, জগৎ বলে এরা প্রচণ্ড সাকসেসফুল, কি ছুটেছে আপনাকে। এখন আমি বললাম আপনারা কিছু অনুদান দিন, আপনারা যে যার মতো দেবেন, এখানে এখন স্বেচ্ছাসেবকরা ওখানে লক করে দিয়ে রিভলভার বেল করলো, বললো এবার অনুদান দিন, এবার আপনি অনেক কিছু দিয়ে দেবেন, আপনি প্রচণ্ড বড়লোক হয়ে যাবেন এক ঝটকায়। আপনাকে বলা হলো যে এখানে একটা শান্ত বৈঠক হবে, 25 জন মাত্র, বেশি আসতে পারে, তো কতগুলো অ্যাপ্লিকেশন পড়েছে, 30-40টা। এখন বলা হলো এখানে মিডনাইট পার্টি হবে,
এবার ভিড় দেখবেন, একটা হলো কর্তৃত্বের জন্য অহংকে সুখ দেওয়ার জন্য ছোটা, এবং এতে প্রচণ্ড ভিড় হয়। জগতের বেশিরভাগ ব্যক্তি এই স্তরেই জীবন কাটায়। আর অষ্টাবক্র বলছে, যদি সুখ চাও, যদি শান্তি চাও, স্বেচ্ছায় জগিংয়ের মজা নিতে শেখো। কুকুরের তাড়নায় ছোটো না, ওর মধ্যে প্রাণ নেই, ওর মধ্যে গতি নেই, ওর মধ্যে ছন্দ নেই, ওর মধ্যে তোমার স্বচ্ছন্দ বিহার নেই। আমি ঋষিকেশে গিয়ে জগিং করতে যখনই বেরোচ্ছি, সামনে কুয়াশা, এক একদিন তো মন বলছে টেম্পারেচার খুব ডাউন হয়ে গিয়েছে, যেতে হবে না। তখন ভাবছিলাম, এবং সেই একরকম মন যেন মিয়ে গিয়েছে, যেন একদম অকর্তা হয়ে গিয়েছে, কিন্তু তা শরীরের কথা, আমার কথা নয়। আবার এই শরীরই পিছনে কিছু কুকুর খুব চিৎকার চেঁচামেচি করছিল। আমি কুকুরদের সাধারণত ভয় পাই না, তো ভিতর থেকে দেহ বলে ওঠে এই হলো কিছুটা অসুবিধা। আবার এই শরীরই প্রচণ্ড পরিমাণে ছুটবে, দেখুন স্ট্যান্ড পয়েন্ট একই জীবনের। এই শরীরই বলছে তুমি চুপ করে বসে থাকো, আবার এই শরীরই বলছে তুমি দৌড়ে ছোটো, একদম জোর ছুট লাগাও। তাহলে বাহ্যিক ম্যানিফেস্টেশনের উপরে আপনার আন্তরিক অবস্থান নির্ণয় হয় না। কেউ চুপ করে বসে পড়েছে যোগী দেখানোর জন্য, আমি কত বড় যোগী, আবার কেউ প্রচণ্ড ছুটছে নিজেকে কর্মী দেখানোর জন্য। দুটোর পিছনেই যদি আপনার প্রাকৃতিক বৃত্তি কাজ করে, তাহলে তা হয়ে গেল কর্তৃত্ব। আর যখন আপনি নিজে থেকেই নির্ণয় করেন আমি দৌড়াবো, এইবার এই নির্ণয় বড় স্বচ্ছন্দ হয়, এইবার এই নির্ণয় বড় স্যাটিসফ্যাক্টরি সিচুয়েশনে আপনাকে নিয়ে চলে যাবে। কুকুরগুলি আসলেও ভিতরে কেউ বলল কি প্রথমে, যে ছোট দৌড়াও, আর একজন বলল, আমি একটু আগে কি বললাম, পর্যবেক্ষণ জীবনকে, সামনে দেখা, ও কি আমাকে আক্রমণ করার জন্যই চিৎকার করছে, না ওর মধ্যে আমার উপস্থিতি কোনো প্রাকৃতিক বৃত্তিকে জাগিয়ে দিয়েছে, ওরা কোনোভাবে না কোনোভাবে ইনসিকিউর ফিল করছে। তো কর্ম কি হবে, আমি ছুটবো এবং ওরাও ছুটবে, তাতে আমার বৃত্তিও জাগলো আর ওদের বৃত্তিও জাগলো। কর্ম দাঁড়িয়ে যায় বি ফ্রেন্ডলি উইথ দেম, সেটাই করলাম। আশেপাশের কিছু লোক তারা ভাবছে যে এ কী হলো হট করে, যে ইনি বসে পড়লেন কেন, আমি ওদের সাথে একটু বন্ধুত্ব করে নিলাম, তারপর রোজ ছুটতাম। প্রকৃতিকে সামনে হিসাবে দেখা, কাছে গিয়ে দেখা, এই পর্যবেক্ষণ থেকেই অকর্তৃত্ব আসে। তো অষ্টাবক্র এটাই বললেন যে যদি জনক যদি সুখী হতে চাও, যদি শান্ত হতে চাও, তাহলে আমি কর্তা এই ভান ত্যাগ করো। আর এই ভান ত্যাগ করার একটি মাত্র উপায়, খুব সামনে থেকে পর্যবেক্ষণ, নিজের চলনকে, নিজের জীবনকে, নিজের মূল্যকে, নিজের সম্পর্ককে সামনে থেকে দেখা। তা প্রকৃতি থেকে ডিরাইভড হচ্ছে না আপনার আন্তরিক শান্ততা থেকে। এইভাবে খুব প্রারম্ভিক, বই দেখে বুঝতে পারছেন খুব প্রারম্ভিক অবস্থাতেই এত দূর অবধি অষ্টাবক্র এগিয়ে যান। এরপরে তো 8, 10, 12, 14 প্রকরণ থাকে, ঠিক আছে।